हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आमी आज के देखाबो हच्छे इंडियार ताजमहल आग्रा जेटा अवस्थित सम्राट शाहजहां और मुमताज़ेर जन्य जे ताजमहलटी तैरी करेछिलो एटाते आमरा एखन प्रवेश करे एई जे हाँटतेछि। हाँटते हाँटते जाबो एई जे टिकिट किने एखान थेके आमादेर जन्य पानी एवं पायेर जे मोजो पड़बो ভিতরে ওঠার জন্য, ওইটা ফ্রি, ওইটা আমি নিচ্ছি। চেকিং করে আমরা এখন বের হলাম। এই যে দেখতেছেন চারিদিকে ছোট ছোট তাজমহল, এগুলা কিছু দূর হাঁটার পরে কিন্তু আমাদের মেইন তাজমহল। যে অনেক মানুষ, প্রচন্ড গরম পড়তেছে, তা ঝিনঝিন করে যে গরম হচ্ছে প্রায় 42 ডিগ্রির উপরে। সবাই ছবি তুলতেছে, সেলফি তুলতেছে। এটাই পরে কিন্তু মেইন গেট দেখতেছেন কত সুন্দর। অসাধারণ, এক কথায় অসাধারণ। আসলে কিন্তু এতদিন আমরা দেখছিলাম, শুনছিলাম, এখন নিজের চোখে দেখতেছি। এই যে এটা হলো তাজমহল, এই যে দেখা যাচ্ছে ভিউটা দেখেন আপনারা কত সুন্দর। চারিদিকে সবুজ, রোডের মাঝখান দিয়ে যেতে হয় তাজমহলে। সবাই হাঁটাহাঁটি করতেছে, দেখতেছে, যাচ্ছে দেখার জন্য। আমরা এখন তাজমহলের উপরে ওঠার জন্য যাচ্ছি। সরাসরি কিন্তু উপরে ওঠা যায় না, এইদিক দিয়ে ঘুরেই কিন্তু ওই দিকে উঠতে হবে। এখানে কিন্তু অনেক পর্যটন। আমরা এখন আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখাবো, ভিতরের দৃশ্যটা আমরা দেখাবো। এই যে এটা হচ্ছে ভিতরে, এদিক দিয়ে হচ্ছে মেইন কবর, এই যে নিচ দিয়েই কিন্তু মেইন কবরটা যেতে হয়। আমাদের ঘরটা কিন্তু উপরে উপরে করা হয়েছে, এই যে ওদের কবরটা কিন্তু উপরে করা হয়েছে। এইটা দেখতেছেন, এটা হচ্ছে উপরের অংশ, এখানে সব পাথর দিয়ে করা, অসংখ্য সিকিউরিটির মাধ্যমে এখানে রাখা হয়েছে। এই যে এটা হচ্ছে বাইক থেকে ভিউ, তাজমহলের ভিউটা দেখেন আপনারা। গরমের কারণে কিন্তু মানুষ অনেক কম ছায়ার মধ্যে আছে। এগুলা হচ্ছে ছোট ছোট তাজমহল। তাজমহলের চারিদিকে কিন্তু আপনারা ছোট ছোট তাজমহল গুলো দেখতে পারবেন। এই যে তাজমহলের উপর থেকে ভিউটা, আমরা এখন নেমে গেছি তাজমহলের নিচ থেকে, উপর থেকে আমরা নিচে নেমে গেছি। যেটা হচ্ছে বাইরে, আমরা এখন বাইরে হাঁটাচলা করতেছি। এই যে দেখতেছেন এদিকে কিন্তু আমরা বের হব। মিনার গুলা দেখেন কত উত্তর, সবুজের মধ্যে কিন্তু, এই যে বাগান সবুজের মধ্যে কিন্তু তাজমহলটা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি গরমের জন্য, আশ্চর্য হওয়ার জন্য। আমরা প্রায় 42 ডিগ্রি চলতেছে। এগুলো হচ্ছে তাজমহলের আশেপাশে ভিউটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা, ধুলাবালি নেই ওখানে। সবাই ছাতা নিয়ে চলাফেরা করতেছে গরমের জন্য। আমরা এখন বাইর হওয়ার পথে, এখান দিয়ে আমরা বের হব। দেখতেছেন এগুলো অনেক পাথর দিয়ে, কারুকাজ দিয়ে তৈরি করছে, অনেক সময় লাগছে। কিন্তু এটাই হচ্ছে আগ্রার তাজমহল, এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ।